আপনার ভিউয়ার্স অডিয়েন্স যারা আছে আজকের ভিডিওটা যারা দেখবেন কাউকে আমি নিরাশ করব না সবাইকে একটা স্পেশাল ডিসকাউন্ট করার জন্য মানে আমার বাজেট যেমনই হোক আমি যদি বাজেট যেমনই হোক জেনারেল ইলেকট্রনিক্সে যে আসবে বা যে পারচেজ করবে কারো খালি হাতে ফিরা যাইতে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আত্মবিশ্বাসটা আমার আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা চলে আসছি সনি ব্রাভিয়ার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আউটলেট জেনারেল ইলেকট্রনিক্সে আর জেনারেল ইলেকট্রনিক্স মানে আপনাদের প্রিয় শাহিন ভাই ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওর শুরুতে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জি আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আমিও ভালো আছি আর সাইদ ভাইকে দেখলে এমনিতেই আমার স্পেশালি সাইদ ভাই খুব পছন্দের একজন মানুষ তাকে দেখলে আমার মনটাও ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ ভাই আর তার চ্যানেলে ভিডিও যাবে নতুন একটা ভিডিও যাবে এইটা ভাইবা আরো আনন্দ পায় সাইদ ভাই আমি চেষ্টা করব আপনার যারা আছে করব না সবাইকে একটা স্পেশাল জেনারেল যে আসবে বা যে পার্সেস করবে কারো খালি হাতে ফিরা যাইতে হবে আত্মবিশ্বাসটা আমার আছে ওকে দেখতে পাচ্ছেন এখানে একদম পঁচাত্তর থেকে পঁচাশির সবচেয়ে এটা ঠিক করতো পঁচাশি হলো সবচেয়ে বড় ডিসপ্লে টিভি জি জি এরপর আমি বলে রাখি পঁচাশি ইঞ্চির পর যারা যে সাইজটা নিতে চায় বাংলাদেশে সেই সাইজটা চলে আসছে আমাদের কাছে কোনটা ভাই একশো ইঞ্চি ওরে ভাই কি করে আমি একদিন একশো ইঞ্চি এখানে আসলে ডিসপ্লে করা সম্ভব না যেহেতু এটা অনেক বড় জায়গা লাগে আর প্রায় আট দশ জন মানুষ লাগে এটা উঠাইতে তো একশো ইঞ্চি টিভিটা নিয়ে আমি একদিন আনবক্সিং রিভিউ দিই ইনশাল্লাহ 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 তো এরপরে আমরা মানে সর্বনিম্ন যেই ছোট সাইজ ওইটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি কারণ অনেকে কোশ্চেন করে যে ভাই চব্বিশ ইঞ্চি দেন আমি তাদের গ্রেতার্থে বলতে চাই সনি অরিজিনাল টিভি বত্রিশ এর নিচে হয় না বত্রিশটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট তো আরো ডিটেলস বলবো আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু মূল ভিডিও শুরু করার আগে আমি লোকেশনটা একটু বলে দিতে চাই জি আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় জিরো পয়েন্ট বরাবর বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে আসলেই আমাদের পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ দক্ষিণ পাশে আসলেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেট ওকে ওকে এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে মোর নেবেন আচ্ছা হাতের একটু বায়ে মোর নিয়ে আপনারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 43 নাম্বার শোরুম 43 শপ নাম্বার 43 সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স জি যখন ফিজিক্যালি আপনারা আসবেন মেহেরবানি করে নিজ দায়িত্বে সাইনবোর্ডের মধ্যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এবং শপ নাম্বার ফর্টি থ্রি দেওয়া আছে নিজ দায়িত্বে আপনারা এইসব প্রোডাক্ট নেবেন নিশ্চিন্তে জেনারেল ইলেকট্রনিক্স তেতাল্লিশ নম্বর শপ এটা অবশ্যই মনে রাখবেন ভুল করে যদি অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে ধরা খান বা প্রতারিত হন সেই দায় আমি নিব না জি কারণ অনেকে কিন্তু অনেক অসৎ উদ্দেশ্য আপনাকে দুই নম্বর জিনিসটা ধরাই দিব ভুল করা যাবে না আরো যদি চিন্তা অসুবিধা হয় এক নম্বর গেটে এইসব ফোন দিবেন আমি আমার লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করিয়ে নিব ওকে

পঁচাশির কিন্তু একটা বিশাল বড় একটা স্লট আসে তো রেডি স্টক আছে আপনি এখানে বসবেন আপনার সামনে আনবক্সিং করা একটা না এক আরেকটা দুইটা তিনটা যেটা ভাল লাগে ওইটাই নিতে পারবেন এইরকম না আপনাকে বলবো যে ভাই বসেন এডভান্স করেন মেমো লেখেন গুডাউন থেকে আনায় দিচ্ছি এগুলো দুই নম্বরই কথাবার্তা আচ্ছা আচ্ছা এগুলো পুরো ধোকাবাজি এগুলো আপনাকে লোকাল মার্কেট থেকে মালাই না দিয়া দিব দরা খায়া যাইবেন মনে রাজান্তে প্রতারিত হয়ে যাইবেন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট সব রেডি স্টক রেডি স্টক আপনার সামনে খোলা হবে জি

আমি একটু সাইদ বাই মডেল নাম্বারটা দেখাই দিই ওকে এর আগে কিন্তু আমি আপনার কিউআর সিম্বল একটা লোগো দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার মোবাইল দিয়া বা আইফোন দিয়া এটা চেক করে নিতে পারবেন ওকে অরিজিনাল প্রোডাক্ট হলে সনি কোম্পানি সনি কর্পোরেশনের সাথে একেবারে সব ম্যাচ করবে আচ্ছা আচ্ছা এরকম কিউআর করে নিতে পারবেন ওকে আর এই যে দেখেন মডেলটা কেডি 85 এক্স আচ্ছা 81 হচ্ছে একেবারে লেটেস্ট মডেল এক সপ্তাহ হয় নাই বাংলাদেশের মার্কেটে আসছে আর যদি বড় করে মডেলটা দেখায় দেই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কেডি পঁচাশি এক্স এর আগে দেখাইছি এখানে আশি ছিল আচ্ছা আর এখন নতুন এডিশন একাশি বিএল এই মডেলটা কিন্তু এই যে পিছন থাকবে পিছনে পিছনে ওই পাশে থাকবে প্লাস এইখানে ব্রাবিয়া কথাটা খোদাই করা থাকবে এই যে দেখেন ব্রাবিয়া কথাটা খোদাই করা আছে আচ্ছা আমি যেটা বলি ওইটা করি না যে আমি বলবো আর আমি কথা রাখতে পারবো না এই কাজ আমি করি না ভাই আচ্ছা তো দাম রাখবো হচ্ছে সিরিয়াল সিরিয়াল নাম্বার আচ্ছা এই নাম্বারটা টিভির কার্টুনে মিল থাকবে গ্যারান্টি কার্ডে মিল থাকবে টিভির পিছনে মিল থাকবে ওকে তো একাশি বিএল মডেলটা ভিউর্স একাশি বিএলটা রাখবো হচ্ছে সাইদ ভাই তিন লক্ষ 75000 হাজার টাকা আফটার ডিসকাউন্ট আচ্ছা 3 লক্ষ 5075 এটা কিন্তু একদম প্রোডাক্ট লেটেস্ট জি আর কেউ যদি এর আগের সিরিজটা নিতে চায় তিন লক্ষ 60000 টাকা 3 লক্ষ 60000 আর বিএলটা আচ্ছা আচ্ছা তো আচ্ছা তো মডেলগুলো কেন বলে দেই আমাদের কাছে কিন্তু 85 ইঞ্চি মাত্র 3 লক্ষ হাজার টাকা দামের টিভি আছে আচ্ছা আচ্ছা তো মডেলগুলো বইলা দেই আপনারা যাতে বুঝতে পারেন মানে প্রাইসগুলো ভাইয়া বলে প্রাইস একটায় কম বলে একটায় বেশি বলে কারণ কি ওই মডেলের কারণে জি জি আপনি যেমন আইফোনের সিরিজ আছে আইফোন টুয়েলভ একটা থার্টিন একটা প্রাইস ফোরটিন একটা প্রাইস ফিফটিন প্রো ম্যাক্স একটা এইরকম আপনার সিরিয়াল আছে এমন মডেল আছে মডেলের কারণে প্রাইস গুলা কম বেশি হয় তো এই যে দেখুন জীবন্ত আগুন মনে হয় যে একেবারে ধাউ ধাউ কইরা মানে টিভির বুকে আগুন আছে। তো এই আগুন দেখলে ভাই মন দিল শান্তি হয়ে যায়গা এই আগুন দেখলে কিন্তু দিল পড়ে না আচ্ছা লক্ষ পঁচাত্তর হাজার ওকে আর এইটার

কোন ডুপ্লিকেট দুই নম্বর কেউ প্রুফ করতে পারলে এটা আমি অন ক্যামেরায় বলি অফ ক্যামেরায় বলি অনলাইনে বলি অফলাইনে বলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কারো হিম্মত থাকে বুকের পাটা থাকে কলিজা থাকে আপনাদের প্রোডাক্ট কিনতে হবে না আইসা প্রমাণ করে দিয়া যান দুই নাম্বার প্রোডাক্ট দুই নাম্বার হইলে দুই লক্ষ টাকা পুরস্কার দেশের প্রচলিত আইনে যে শাস্তি আছে মাথা পাইতা নিব ওকে এটা হচ্ছে 146000 146000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আর এইটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি একবারে জলের দামে ফলের রস 65 ইঞ্চি Sony টিভি 110000 টাকা 110000 টাকা একবারে অফার প্রাইস স্থান কাল পাত্র এ স্থান কাল পাত্র পাত্রভেদে এই টিভিটার প্রাইস হইয়া থাকে 124 থেকে 28000 টাকা 28000 টাকা আচ্ছা তো আপনারা যা চাই কইরা নিবেন আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসবেন অথবা ফোন দিবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেমনে চিনতে হয় প্রিমিয়াম কোয়ালিটির এগেরেড এর ডিসপ্লে কিভাবে চিন না বুঝে নিতে হয় দোকানদারের কাছ থেকে আমি সব শিখাই দেব ওকে ঠিক আছে যত গোমর যত সিক্রেট তথ্য আছে সব শেয়ার করে দেব ঠিক আছে টিভি আমার কাছ থেকে কেনেন বা না কেনেন কষ্ট নাই বাট আমি যাবতীয় বিষয় হেল্প করতে পারবো আচ্ছা ভাই আমি সব সময় কিন্তু অন ক্যামেরা একটা কথা বলি আপনার টাকায় আপনি নেবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নেবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কারো কথায় কোনো ইনফ্লুয়েস হইয়া কারো কথায় প্রভাবিত হইয়া জিনিস কেনার দরকার নাই রাইট তো এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ ভিডিও কেন করি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আল্লাহর রহমতে চৌষট্টি ডিস্ট্রিক্টে পরিচিত বাংলাদেশের সবাই চিনে ইলেকট্রনিক জগতে জেনারেল ইলেকট্রনিক্স একটা ব্র্যান্ডিং একটা ব্র্যান্ড সবাই চিনে আমাদের ভাই অ্যাড দিয়া জিনিস বিক্রি করা আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে অরিজিনাল প্রোডাক্টটা কেমনে চিনতে হয় যেমন মনে করেন এক্সাম্পল এই যে প্রোডাক্টটা আপনি যে অরিজিনাল কিনা কিভাবে বুঝবেন এই জিনিসগুলো অনেক অসাধু ব্যবসায়ীর চটকদার বিজ্ঞাপনে মানুষ কিন্তু ঠকে প্রতারিত হয় অসাধু উপায়ে টিভি বিক্রি করতে না পারে এই জন্য ভিডিও করা যে না আমি দেখায় দেই আর মানুষও জানুক যে কোন জায়গায় গেলে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় পাওয়া যায় এটা একটু করো তো রিটার্ন বাইরে করো এই টিভিটার একটু মডেলটা বের করো আমি একটু দেখাই দেই একটু ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখেন এখানে হেল্প নামে একটা অপশন আছে এই যে হেল্প আচ্ছা হেল্পে গেলে এটার আদ্যপান্ত সব এটা দিয়ে আমি এক্সাম্পল এরকম প্রতিটা টিভিতে বত্রিশ ইঞ্চি তো তেতাল্লিশ সেম প্রথমে একটা কিউআর থাকবে চেক করে নিতে পারবেন মোবাইলের তারপরে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করলে এই যে দেখেন সিস্টেম ইনফরমেশন এই যে মডেলটা চলে আসলো এখন কেউ যদি আপনার সনি টিভি না দিয়া চাইনিজ টিভি দেয় মনে করে ইনস্টেগার চেঞ্জ কইরা তার বাবার ক্ষমতা নাই এই সফটওয়্যার এর মডেলটা চেঞ্জ করার ওই টেকনোলজি এখনো দুনিয়াতে পয়দা হয় নাই আচ্ছা আর এখানে কিওয়ার্ডটাও আসবে না হুম তো এটা হচ্ছে এরকম আমি একটা দিয়া বুঝাই দিলাম এরকম প্রতিটা টিভিতে আচ্ছা এরপর আমরা চলে যাব 55 তে 55 55 ইঞ্চির মধ্যে একেবারে বাজেটের মধ্যে যদি কেউ নিতে চায় খুবই বাজেট ফ্রেন্ডলি এটা 4K গুগল টিভি এটা রাখবো 82000 টাকা 82000 টাকা হ্যাঁ মেড ইন হবে ভিয়েতনাম আর এটার মধ্যে যদি আর একটু হাই বাজেট এ কেউ নিতে যায় যে আমার একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগবে আরো মানে ভালো লাগবে বাজেট কোন ইস্যু না তাদের জন্য এটা এটা পুরোটাই ডিসপ্লে এটা হলো 120 Hz টিভি আচ্ছা হ্যাঁ ইন্টারনাল স্টোরেজও বেশি এবং স্লিম আলট্রা স্লিম আচ্ছা আচ্ছা আর এটা অপারেটিং কত রিমোট লাগবে না এটার দাম রাখবো 1 লক্ষ 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ফাইনাল প্রাইস ওকে এরপর আমরা চলে যাব 15 ইঞ্চিতে 15 ইঞ্চি হ্যাঁ 50 ইঞ্চির মধ্যে দুইটা মডেল দুইটা মডেল হ্যাঁ অনেকে আছে যে না গুগল টুগুল দরকার নাই বয়স কন্ট্রোল দরকার নাই টিভি দেখবে নেটফ্লিক্স আর ইউটিউব ইন্টারনেট তাদের জন্য এটা মাত্র চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা আর এটার মধ্যে যদি কেউ ফোর নিতে চায় গুগল সহ নিতে চায় তাহলে এটা নিতে পারবে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার সিক্সটি এইট হ্যাঁ এটাতে ডিসকাউন্ট একটু বেশি ওকে এটা অষ্টআশি হাজার নয়শো ছিল এখন ডিসকাউন্টে সিক্সটি এ পেয়ে যাচ্ছেন সিক্সটি এইট হ্যাঁ হিউজ ডিসকাউন্ট হ্যাঁ ভিয়েতনামের টিভি আর কেউ যদি

আর কেউ যদি ফুল এইচডি টিভি নিতে চায় যে আমার গুগল টুগুল দরকার নাই অত ফাংশন দরকার নাই আমি টিভি দেখবো টিভি দেখবো আর ইউটিউব দেখবো ইন্টারনেট চালাবো তাদের জন্য ফুল এইচডি টিভিটা অনলি 52000 টাকা 52000 টাকা আচ্ছা ঠিক আছে এখন চইলে আসি যাদের ছোট ফ্যামিলি যেটা আমি ভিডিওর শুরুতেই দেখাইতে চাইছিলাম জি বাট আপনার একটা দাবি ছিল যে না ভিডিও শুরু করব বড় টিভি দিয়ে জি তো এটা হচ্ছে 32 এর মধ্যে সোনি টিভি একটাই মডেল হয় বর্তমানে আচ্ছা আচ্ছা এই মডেলটাকে বলে গুগল টিভি গুগল টিভি আমি আপনার এটার একটা বক্সটা দেখায় দেই ওকে এই যে দেখেন সনি টিভির বক্সগুলো কিন্তু একদম নরমাল হয় সাদা মাটা সিম্পল সাদা মাটা সিম্পল কোন রঙের আদিক নাই কোন রঙের চাকচিক নাই কোন চোখ দাদানো কোন রং নাই জি মানে চাইনা টিভিতে যে রকম হয় কথায় বলে চায়না বেশি দিন যায় না তো চায়না টিভি যারা বিক্রি করেন করেন করতে কোনো সমস্যা নাই জি কিন্তু আপনি বলে বিক্রি করেন ভাই যে চাইনিজ নেওয়ার সে চাইনিজ টাই নিবে সে ব্র্যান্ডেড টা নিবো না কম বাজেট মানুষ দুনিয়াতে আছে জি তো আপনার কি দরকার এত সুলকানি কি আপনার এত অ্যালার্জি কি জন্য যে স্টিকার লাগায় আপনি বিক্রি করবেন আপনি চাইনিজ টিভিটা চাইনিজ বইলেই বিক্রি করবেন দুই নম্বরই কেন মানুষের সাথে করবেন যে অধিকার আপনাকে কে দিয়েছে তো বি কেয়ারফুল যারা দুই নম্বরই করেন আপনাদের সময় কিন্তু ফুরায় গেছে এখন অনলাইনে অনেক ভালো ভালো মানুষ কিন্তু বিজনেস করতেছে বিশ্বস্ততার সাথে জি আপনারা যারা বিক্রি করেন অনলাইনে আপনারা অবশ্যই মেনশন করে দিবেন কোনটা কোন কোম্পানির টিভি তো অরিজিনাল সনি টিভিটা কিন্তু এখানে একটা স্টিকার থাকবে এই যে দেখেন কেডি থার্টি টু ডাব্লিউ এইট থ্রি জিরো কে এখানে একটা মডেল সিরিয়াল নাম্বার থাকবে আর এটা হলো মডেল নাম্বার এবং এই জিনিসটা কিন্তু আবার এই যে টিভির ভিতরে থাকবে সাইদ ভাই মানুষ আমার কথা হচ্ছে কি মানুষ যাতে প্রতারিত না হয় আমার একটা ভিডিওর মাধ্যমে যদি কিছু মানুষও সচেতন হয় কিছু মানুষও চিনতে পারে আমি চাই আপনারা অবশ্যই খেয়াল করে আপনারা একটা সনি টিভির রিমোট নিয়ে যদি দেখেন এই একই রিমোট দিয়ে সবগুলা সনি টিভি চলে এইটা একটা চিনার উপায় যে না অরিজিনাল টিভি এই যে দেখেন এইখানে হেল্প নামে একটা অপশন আছে আচ্ছা

কারণ যেভাবে ডলারের দাম বাড়তেছে আগামী কতদিন পর্যন্ত এই প্রাইজে দিতে পারবো আসলে আমি জানি না আচ্ছা আচ্ছা জন্য যারা টিভি নেওয়ার বেশি দেরি করবেন না সময় নষ্ট করবেন না যারা প্রয়োজন আপনারা অন্যের কাছ থেকে হয়ে টাকা ধার করে হইল আমি বলবো এই সময়ে এই অরিজিনাল প্রোডাক্ট গুলা নিয়ে আনেন কারণ এগুলা কিন্তু সামনে দাম আরো বাড়তে পারে যেহেতু ডলারের দাম বাড়তেছে আচ্ছা তো চৌত্রিশ হাজার টাকা আর আমি চেষ্টা করি ছোট ভিডিওতে সবগুলো মডেলই দেখার জন্য তারপর অনেকের অনেক কোয়ারি থাকে যে ওই ওই মডেল মডেল জাস্ট বলবেন নামাজের সময় ছাড়া সকাল থেকে রাত মধ্যে ফোন দিবেন আমি বলে দিব ওকে ঠিক আছে যারা প্রবাসী ক্রেতা এবং যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চায় চৌষট্টি ডিস্ট্রিক্টে আমার লোক দিয়ে আমি প্রোডাক্ট আপনার বাড়িতে হোম ডেলিভারি করাই দিবো জাস্ট আপনারা কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিবেন কুরিয়ারের মাধ্যমে হোক বা আমার লোক দিয়ে হোক আমি প্রোডাক্ট নিজে আমার বিশ্বস্ত লোক দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিব বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই অনেকের বাড়িতে পুরুষ মানুষ থাকেন আপনার জাস্ট অর্ডার করবেন কথা কাজে মিল থাকবো দেন টাকা দিবেন আদারওয়াইজ প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস এমন নাই যে প্রোডাক্টটা দিন 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 কমে দিন দিন বেড়ে যায় আপনারা যেহেতু এগুলো ইনপুট আইটেম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখেন না কেন চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে ফোন দেওয়ার জন্য থাকে যারা রিয়েল কাস্টমার তারাই একমাত্র ফোন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর ভিডিওতে যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে যদি চিনতে অসুবিধা হয় আপনার আশেপাশে লোকেশনে এসে ফোন দিলে ওনাদের নিজস্ব লোক আপনাকে